ভাইরা মনে রাখবেন, জিব্রাইল কেঁদেছিল জীবনে একদিন, 4 দিনের একদিন। ইব্রাহীম নবী ইসমাইলকে জবাই দেওয়ার সময় কেঁদেছিল, জিব্রাইল জীবনে 4 দিন হেসেছিল। তার ভিতরে আজকের দিন আপনাদের শোনাই দিয়ে যাই। যখন ইসমাইল আর কোরবানি হইল না, বিজিবি কিনা জিব্রাইল তোর কোরবানি কবুল হয়ে গেছে। খালি তোমারটা না, তোমার পোলারটাও কবুল। ইব্রাহিম দোনো বাপ বেটার জবাই কবুল। যা, কিন্তু জবাই কবুল হয়ে গেল কেমনে? পোলা তো জবাই নাই, পোলা দোহনে খাদাই দিছে। ইব্রাহিম যখন দেখলো আমার পোলা জবাই হয় নাই, দুম্বা জবাই হয়েছে, ইসমাইল যে আবার ধরতে গেছে কলা, এই তুই এই কাম করছো। আল্লাহ বলতেছে ওয়ানা দাইনা ইয়া ইব্রাহিম ক্বাদ সাদাক্তা রুইয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। রুইয়া মানে তোমার স্বপ্ন, যেটা আমি কইছিলাম এটা বাস্তব করছো। যদিও দেখতেছো জবাই হয়েছে দুম্বা, রুইয়া স্বপ্নে দেখাইছি ইসমাইলকে কোরবানি দিতে, কিন্তু দিয়া দিলাম দুম্বা। মনে রাখো তোমার স্বপ্ন আমি পুরা করছি দুম্বার দ্বারা, আর হাজেরার স্বপ্ন পুরা করছি ইসমাইলের জিন্দা রাখার দ্বারা। তুই তো জানোস না রে ইব্রাহিম, আমি তো তোরে পরীক্ষা নিতেছিলাম, আমি তোরে আগুনে ফেলছিলাম তোরে কি পোড়াবার জন্য না, তোরে জেলখানা দিছি পোড়াবার জন্য না। ইব্রাহিম তোরে আগুনে ফেলছিলাম পরীক্ষার লাইগা, আর তোর পোলারে জবাই দিতে বলছিলাম পরীক্ষার লাইগা। কাযালিকা নাজিল মুহসিনিন। শোন, আমি আমার বান্দাদেরকে অনেক পরীক্ষা দেব। কেউরে মিথ্যা মামলায় ফেলাবো, কেউরে ফাঁসির মঞ্চে ঝুলাবো, কাউরে আবার মিথ্যা মামলা দিয়া ওরে তসতাস করে দিয়া ওরে বিপদের পর বিপদ। আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি ওর ব্যবসায় দোষ নামাবো, আর ছেলে মেয়ে দিয়ে কষ্ট দিব। এক গুণে ও অনেক শান্তি করছে, এখন ওর ঘরে 5 টাকার কাঁচামরিচ কেনারও তৌফিক নাই। এই কাজটা আমি করি, কেন করি জানোস? ওর বিপদে ফেলাই, এইটা বুঝাই। আমি রহমতে তুই বলিস না, আমি নদীর ঐকুল ভেঙে যেরকম এইকুল করতে পারি, তোর জীবনেরও এইকুল ভেঙে এইকুল করতে পারি। এটা আমার খেলা। কথা বলেন না কেন? বাজানে যখন বললেন ইব্রাহিম রে, ইসমাইল রে ফেরত দিলাম হাজেরার কারণে, তখন ইব্রাহিম চিৎকার মেরে বলতেছে, মস্করা করো আমার সাথে, একবার আমার পোলারে, 6 মাসের পোলারে, যেখানে কবে হবে তোমার কাবা ঘর সেখানে রেখে গেলা বনবাসে, ওইখানেও করলা এক মস্করা। তুমি ওকে মারলা না, কোনো কিছু করলা না, আবার ওইখানে একটা শহর বানাইলা। 13 বছরের ভিতরে পোলাডারে দেখতে একটি দিনে আসতে কইলা না, এখন 13 বছরের পোলারে জবাই করাইয়া, জবাই করতে দিয়ে ভাবছিলাম যে জবাই দিয়ে জামুগা, আর কোনোদিন মরার আগ পর্যন্ত জেরুজালেম থেকে বাইতুল মুকাদ্দাস থেকে বাক্কা শহরে আমু না। এখন আবার পোলারে জবাই না দিয়ে দুম্বারটা ধরাই দিয়ে এখন আবার কইতেছ এইটা লইয়া হাজেরার কাছে যাও। সারা দুনিয়ার ফেরেশতা 4 দিন কানছে। কয়দিন? জোরে কন, আরো জোরে। মনে থাকবে তো? 1 নাম্বার দিন আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে সুরির নিচে ফেলাইয়া, উপর করে ফেলাইয়া যখন পুষাইতেছে, কত জুমায় শুনছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিব্রাইলের সাথে বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মালিক রে, 13 বছরের বাচ্চাটাকে তার মায়ের কোল থেকে নিয়ে যাও না। এই বৃদ্ধ মানুষটা 120 বছর বয়সের বাচ্চাটা, 120 বছরের বৃদ্ধর কোল থেকে তুমি বাচ্চাটারে নিও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি মহান, আল্লাহ তুমি বড়, আল্লাহ তুমি বড়। জিব্রাইল উত্তর দিক ফিরে আল্লাহকে আল্লাহু আকবার বলে, মিকাইল উত্তর দিক ফিরে আল্লাহু আকবার বলে, ইব্রাহিম আলাইহিস সালাম বলে তোমরা আল্লাহু আকবার বলো, আমি বসে থাকবো কেন? ইব্রাহিম তখন বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই, তুমি বলছো জবাই দিয়ে দিলাম। কিন্তু জিব্রাইলের কান্না দেখে তখন ইব্রাহিম নবীও কান্দে, কারণ নবীদের সামনে কোন ফেরেশতা থাকলে তারা তো ফেরেশতাদের দেখতে পায়, আপনার আমার ফেরেশতার দেখার সেই চক্ষু নেই গো বাবা। নবীরা ফেরেশতারা সামনে আসলে দেখতে পাইতেন। আমার নবী জিব্রাইল যতবার আসছে বাবে জিব্রাইল দিয়া, ও বাজান হাদি সাহেবরা, এখনো পর্যন্ত বাবে জিব্রাইল নবীর মাথা সোজা যেই দরজাটা দেখবেন, এই দরজাটার নামই বাবে জিব্রাইল। এই দরজা দিয়ে নবীর ১১ জন বিবি একসাথে ঢুকতেন। আল্লাহু আকবার জোরে বলেন। ৯ জন বিবি একই জায়গায় থাকতেন, এই ৯ জন বিবি এই দরজা দিয়ে আসা যাওয়া করতেন। ওই দরজা দিয়ে জিব্রাইল আইতেন আর যাইতেন, এই জন্য ওই দরজাটার নাম বাবে জিব্রাইল। আর এই দরজা দিয়ে জিব্রাইল মানুষের ভেসে আমার নবীর কাছে 40 বার আসছে। আরো জোরে বলেন, আরো জোরে বলতে হবে। একদিনের ঘটনা বললেই বুঝতে পারবেন। জিব্রাইল এসে গেছে দাহিয়া কলবির সিরাত ধারণ করে। দাহিয়া ছিলেন মদিনার ভিতরে একজন সুদর্শন পুরুষ, দেখতেও যেরকম সুন্দর, চেহারাও সেমন সুন্দর, কামটাও ছিল সেরকম অসুন্দর। চেহারা সুন্দর, কাম ছিল অসুন্দর। তার দায়িত্ব কি দায়িত্ব ছিল? মদিনার ডিউটি। আপনারা জানেন মক্কার ভিতরে একটা লোকের দায়িত্ব ছিল জিন্দা মেয়েদেরকে দাফন করত, আর মদিনার ভিতরে দায়িত্ব ছিল দাহিয়া কলবি। এত বড় নিষ্ঠুর ছিল এই দাহিয়া। কোন কন্যা সন্তান ইদা বুশিরা আহাদুম বিল উনসা দাল্লা ওয়াজহা মুসাওয়াদা ওয়া হুয়া কাদিম। আল্লাহ কোরআনে বলে, যখন ইদা বুশিরা আহাদুম বিল উনসা, যখনই তারা শুনতো আমার মাইয়া সন্তান হয়েছে। আল্লাহ কোরআনে বলেন ইদা বুশিরা আহাদুম বিল উনসা, যখন ওই বেড়ায় শুনতো দোকানের সামনে দাঁড়ায়, কদরুল্লাহর ফোলা বদরুল্লাহ কি পাপ করছো, তোর বোর মাইয়া হয়েছে। ইদা বুশিরা আহাদুম বিল উনসা, যখনই শুনতো, আল্লাহ কোরআনে বলেন যখনই শুনতো কেউ খবর দিত রাস্তায় দাঁড়ায় তোর মাইয়া হয়েছে, বড় হুডানগিরি দেখাইছিল পোলা হবে হয়েছে তো মাইয়া বেটা। আল্লাহ কোরআনে বলেন জাল্লা ওয়াজহা, এই মাইয়ার খবরটা শুনে এই চেহারাটা আল কাতরার মতো কালো হয়ে যায়। জাল্লা ওয়াজহা মুসাওয়াদা ওয়া হুয়া কাদিম। আল্লাহ বলেন তার ভিতরে মিথ্যার ছাপ চলে আসতো। মাইয়ার খবর শুনেই বলতো, কি রে আমার তো মাইয়া ওর কথা না, আমি তো পাপ করি নাই যে আমার মাইয়া হইব। নাউজুবিল্লাহ বলেন না। তাহলে মাইয়া ও পাপ না, হ্যাঁ? এই জন্যই তো আমার আল্লাহ মেয়েদেরকে 3 গুণ ঢুকাইয়া দিছে। যার ঘরে একটা মেয়ে জন্ম নেয় তার জন্য একটা জান্নাত দলিল হয়ে গেল। হ্যাঁ, ভালো করে বুঝেন। আবার পরিমনির মতো যদি একটা হয় তো বুঝেনি চাচা মেয়া, ভালো করে বোঝার চেষ্টা করবেন। খালি আলেমুলামা যদি জেলখানায় যায়, আরে কি বদনাম রে, হুজুরের আবার জেলখানায় যাইবো কে, হুজুরের আবার এগুলো করবো কে। আরে বেটা, দুনিয়ার সব নবীরে একজন নবীও পাইবা না যেই নবী জেলখানায় নাই। কথা বলেন না কেন? এই নবীরা কি পাপ করে জেলখানায় গেছে? হুশিয়ার, সাবধান। ইদা আসাবাতকুম মুসিবা, বিপদ আসলে বেশি বেশি আল্লাহরে ডাকেন, বদনাম বেশি বলেন না, আলেম ওলামারে গালি দেন না। যত গালি দিবেন তত গজবে পড়বেন। কথা বলেন না কেন? আল্লাহ সাহাবী বলে, হুজুর তো ওই জামানায় মেয়ে হইলি দা বুশির আহাদুম বুলুংতা। আল্লাহ বলেন তারা মেয়ের সন্তান খবর শুনেই মুখটা কালো হয়ে যাইতো, মেয়েটারে মাইরে ফেলানোর লেগে বাবায় পাগল হয়ে যাইত। হুজুর বাপ কি পারতো মাইয়াডারে জবাই দিয়া মাইয়াডারে ওই রক্তমাখা অবস্থায় জিন্দা দাফন করে দিতে? নবী বলে এই প্রশ্নটা আমার কাছে করো না, কারণ আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। কারণ পারবো না, একমাত্র পারবো না, মেয়েরা হলো বাবার পাগল বেশি। কেন পারবো না? আমি আমার ফাতেমা, যখনই আমি বিপদে পড়ি আমার ফাতেমা, আমি দেখি আমার ফাতেমা, আমার দান্দান মোবারক শহীদ হওয়ার পরে ফাতেমা নিজে নিজে দাঁত দিয়া খাবার চিবাইয়া ফাতেমার জিব্বা দিয়ে আমার গালের মধ্যে খাওয়াই দিলেন। আর তোমরা কি জানো সাহাবীরা, আমার গালের থেকে যেই সুন্দর ঘেরান আসে, আপনি একজনের সাবানি খাইতে আপনার শখ লাগবে, কারণ তার গালের মেডিসিন আর আপনার গালে মেডিসিন কে কইব নি। এ বিড়ি খুরের গালের মেডিসিন সে সাবাই আপনারে দিলে আপনি খান পান খোর, আর হেলো বিড়ি খোর। পান খোরের গালের তা পান খাওয়ান যায়, বিড়ি খুরের গালের তা খাওয়াই দেন না। ওই দিনকার আপনার খাওয়ান জুটবো না, পরে রক্তে খালি মনে বরবার বমি করবে। কথা বলেন না কেন? গাঞ্জা খোরের গালের তা আপনি সাবাটা খাইয়ে দেন না। হ্যাঁ, ছোট্ট কালে দাদিরা পান চিবাই দিত, খাইতাম, হয়তো আপনারাও খাইছেন না। পান চাবানো এখনো বাবার গালের পান নিয়ে খাওয়ান যায়। এই পান চাবানো গালে আর একজনের তার একজনে খাওয়ার এই প্রথা দেখা এখন মাশাআল্লাহ বাপের গালের বিড়ি পোলাও খায়। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? বাপেরটা পোলায় খায়, পোলারটা বাপ খায়, অর্ধেক বাপ খায় অর্ধেক পোলায় খায়। ওই যে পান চাবানো খাওয়া গেছে ওই জন্য খায়। নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহ আমাদের হেফাজত করেন, জোর করে আমিন। মেরে ভাই দোস্ত বুজুর্গ, ভালো করে বোঝার চেষ্টা করবেন। যখনই যারা শুনতো মেয়ে সন্তান হয়েছে, আল্লাহ কোরআনে বলেন জাল্লা ওয়াজহু নবী, আপনার বাপ চাচা গো চেহারাটা কালো হয়ে যাইত। আপনারা জানেন মক্কায় যেখানে মেয়েদেরকে জেন্দা দাফন করতে, এই জায়গাটা কিয়ামত পর্যন্ত হয়তো খালি থাকবে। এই কবরস্থানটা এখনো পর্যন্ত বিল্ডিং হয় নাই, হেরেমে সব জায়গায় দেখবেন বিল্ডিং দিয়ে ভরা, এই জায়গাটা খালি। কারণ এই জায়গাটা অভিশপ্ত জায়গা, এই জায়গাটা অত্যন্ত অভিশপ্ত জায়গা। কারণ ওইখানে গেলে এখনো পর্যন্ত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সুনান ইমাম আবু হানিফা কিতাবের মধ্যে লেখেন, এখনো পর্যন্ত অনেক মানুষ আল্লাহওয়ালা চেহারার দিকে তাকায়া আল্লাহওয়ালার ওখানে দাঁড়াইলে সেই জীবিত মানুষের চিৎকার শোনা যায়। যদি এটা লোক মুখে শোনা কথা, নবী যখনই এই জিন্দা কবরের কাছে দাঁড়াইতেন যেখানে জীবিত মেয়েকে দাফন করা হইতো, নবী শুনতে পাইতেন তাদের আত্মচিৎকার যে আমরা কি অন্যায় করেছি, কেন আমাদেরকে এইভাবে মারলো। এই প্রথা আপনি রদবদল করেন, মেয়েদেরকে আপনি ডেভেলপ করেন, মেয়েদের ইজ্জত বাড়ায় দেন। আমার নবী মদিনায় যাওয়ার পরেই মেয়েদের এমন ডিমান্ড বাড়ায় দিলেন, মারহাবা বলেন। আর নবীর হাদিসের উপরে ভিত্তি করে বর্তমান সরকার মেয়েদেরকে এমন পাওয়ার বাড়ায় দিছে, বেডারে যদি এখন জাতা কলে ফেলাইয়া কেন আমা সাবানা হেলায়, তারপর বেডার কিছু করার নেই। নবীর হাদিস সুন্নাত তারা পালন করতেছে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বলতে পারবো না যে তারা কেমনে মেয়েদেরকে জান্নাতে দাফন করবে। তো নবী যখন মদিনায় আসলেন, আয়েশা ওই যে নবী আমলটা জানতে হবে, যে জেনটা মেয়েরে কেমনে দাফন করতে এটা আমার জানতে হবে। এই এত বড় পাষণ্ড বাবা কেমনে ছিল, কে ছিল, এমন একটা বাহাদুর আমার দরকার। সবাই খুঁজে নিয়ে এলো, হুজুর এই 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 সাহাবী কাম করত, এর নাম দাহিয়া কলবি, যরকান মারহাবা দাহিয়া কলব। আপনারা জানেন দাহিয়া কলবির বাড়ি মসজিদ নববী থেকে বেশি দূরে নয়। দাহিয়া কলবির বাড়ি আল্লাহ পাক আমারে নিছেন, অনেকবার নিছেন, আলহামদুলিল্লাহ বলেন, অনেকবার নিছেন। এইবার ওমরায় যাই, এইবারও দাহিয়া কলবির যে বাগান ছিল, যে বাড়ি ছিল, যে পাহাড়ের উপরে, সেই বাড়িটা আল্লাহ আমাকে দেখাইছেন। ওখানে গাড়ির থেকে দেখি আর চোখের পানি অঝরে ঝরে যে দাহিয়ারে তোমার চেহারা লইয়া তুমি এত বড় ডাকাত ছিলা, এত বড় নিষ্ঠুর ছিলা, এত বড় পাষণ্ড ছিলা, তুমি নিজের হাতে কত মেয়েদেরকে জিন্দা দাফন করছো। মা কান্নাকাটি করছে বিদায় মারে সুরটা তুমি পাথর দিয়ে হত্যা করছো। তুমি কত বড় নিষ্ঠুর ছিলা রে দাহিয়া। হালাকে তোমার সুরাতে তোমার চেহারা লইয়া জিব্রাইল 40 বার নবীর কাছে আইছে। সুবহানাল্লাহ, আমি বুঝি আসতে করবে। তাহলে বোঝা গেল আমার আল্লাহর কাছে গুনাহের দাম নাই, নেকের দাম আছে। কথা বলেন না কেন? এই জন্যই তো আল্লাহ বলছেন গুনাহ করবি একটা লেখবো একটা, সওয়াব করবি একটা লেখবো 10টা। কথা বলেন, জোরে বলেন। গুনাহের আমার কাছে দাম নাই। আমি জানি আমার বান্দা গুনাহ করছে, আসরের সময় করছে, মাগরিবের সময় যাই আমার কাছে তওবা করবে। এই জন্য তো আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহ যতই করস, সারাদিন গুনাহ করছস, ইশার রক্ত অন্তত আমার কাছে আমার দরজা থেকে সরিস না। কে বলেছে? কে কে? আল্লাহ। ইশায় যদি টাইম না পাস, অন্তত ফজরের সময় উঠে সারা রাত ঘুমাইতে পারস নাই, ফজরের টাইমে উঠে যাইয়া দুই রাকাত নামাজ পড়ে আমার একটা ডাক দিস, আমি আল্লাহ তোরে মাফ করে দেব। কারণ তুই তো জানোস না। إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. আমি জানি তুই গুনাহ করবি। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। গুনাহ যদি কইরাই ফেলস, পাপ কইরাই ফেলছ, শয়তানের ধোকায় পড়ে, আমি জানি তুই করবি। যদি তুই করবি না এটা যদি জানতাম আমি আল্লাহ, তাহলে আমি এই আয়াতগুলো নাযিল করতাম না। আমি জানি তুই করবি গুনাহ, শয়তান তোরে করাইব, কিন্তু বান্দা তার পরবর্তী যখন বুঝতে পারবে যে আমার অন্যায় হয়ে গেছে, তুই তওবা করে ফেলাস, তোর তওবার জায়গাটা আমি কি করব জানোস? যতগুলা গুনাহ তোরে মাফ করব, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিম হাসানা, ওই জায়গাটার আমি নেকের দ্বারা ভরপুর করে দেব। তুই ভুইলা যাবি কে যে আমি জীবনে কোনো অন্যায়ই করিনি, ভুলে যাবি, কারণ ওই জায়গা আমি ফিল আপ করে দিব। তো ভাঙা রাস্তা রিফাইন করলে বুঝতে পারবেন কোন জায়গা ভাঙা ছিল। আল্লাহ তাই বলে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিম হাসানা, ওই ভাঙা কলপটারে, গুনায় জর্জরিত জায়গাটারে আমি ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিম হাসানা নেকের কার্পেটিং করে দিয়া বুঝাইয়া দেব, তুই ভাববিও না যে কোনদিন গুনাহ করছিস। কথাটা কে বলতেছে? আল্লাহ। কারণ এইটা আমি কেন করব জানো? আর এটা কেন করতে পারবো? পৃথিবীর কোন সরকার এটা পারবে না। ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। আমি পারবো কারণ আমার এবিলিটি আছে, পারা আমার পারার এবিলিটি আছে, আমি পারবো। অন্য কেউ পারবে না, আমি পারব। কথা বলেন না কেন? অন্য কেউ পারবে না, আমি রব পারবো। কারণ ওয়াকানাল্লাহু গফুরুর রহিম, আমার নাম গফুরুর রহিম, আমি পারবো। তো দাহিয়ে কলবে সবাই নিয়ে আসলো, হুজুর এর কাছে জিজ্ঞেস করেন, এর কাছে জিজ্ঞেস করেন কত মানুষ সে জেন্দা দাফন করছে। আপনারা জানেন দাহিয়ে কলবে সেই মেয়ের ঘটনাটা, ওটা আমি বলতে চাই না। দাহিয়া কলবের মেয়ের ঘটনাটা শুনতে শুনতে আপনার জীবনটা সুদারি ফাঁকা হেলাইছেন, আমি ওটা বলতে চাই না। তো দাহিয়া কলবির সুরাত ধারণ করে জীব্রাইল আসছে আমার নবীর কাছে। তখন নবীর ডাইনে বামে বসা দুজন নাতি, আলহামদুলিল্লাহ বলেন, 3.5 বছরের নাতিটা, অর্থাৎ 4 বছরে 1 মাস কম হুসাইনের, আর 5 বছর 1 মাস বেশ 11.5 মাস হাসানের, দুইজন দুই পাশে বসা। তো দাহিয়া কলবির সুরাত ধারণ করে জিবরাইল আইছে। যেই দাহিয়া তার নিজের মেয়েরও ছাড়ে নাই, নিজের মায়ের সুদ্ধা জান্না দাপন করছে। বউ একবার কথা বলছে, বউরে তরবারির পিতলের আসারে দিয়ে একটা বাড়ি দিয়ে বউরে বেহুশ করে দিয়েছে। তুই কেন মাইয়া জন্ম দিবি? কত পাষণ্ড ছিল দাহিয়া। বিশ্বনবী বসে আছে, হাসান হুসাইন দুই পাশে বসা। নবী তো চিনে ফেলেছে, যদিও দাহিয়া সুরাত ধারণ করে আসছে, তো দাহিয়া নয়, এ হইতেছে স্বয়ং আল্লাহর পাঠানো দূত জিব্রাইল। বাবে জিব্রাইল দিয়ে আসতেছে সুন্নাত তরিকা ছোট্ট ছোট্ট কদম দিয়া। বিশ্ব নবীকে সেই জিব্রাইল কোনদিন আমার নবীকে আগে সালাম দিতে পারতেন না, নবী আগে সালাম দিয়ে দিতেন। সালাম প্রদান হয়ে গেল। হাসান হুসাইন দৌড়ে যেই একজন হাসান যাইয়া তার ডাইন হাতের এই কাপড়টা টেনে ধরেছে, হুসাইন বাম হাতের কাপড় টেনে ধরেছে। এরা মনে ঠিক করেছে দাহিয়া কলবি এসেছে। আসলে কি দাহিয়া কলবি? জোরে বলেন। নবী আমার জিহ্বা কামড়ায় পড়েছে, নানু ভাই তোমরা তো জানো নাই কে গো। জিব্রাইল সঙ্গে সঙ্গে হাতের ইশারা দিয়া বলে নবীজি এই মুহূর্তে কথা বলা যাবে না, ওদের খেলা ওদের খেলতে দেন, বাকি কাজ আল্লাহ করবে। এই মুহূর্তের জন্য আপনার মুখটা বন্ধ করে ফেলেন, ওরা কি করে করতে দেন। হাসান জামা ধরে টান দেয়, হোসাইন জামা ধরে টান দেয়, দাহিয়া জিব্রাইল নবীর সামনে আঁটু গেড়ে দিয়া বসলেন, নবীও বসা, দুইজনের মধ্যে কথা আদান প্রদান হচ্ছে। দৌড় দিয়ে যে হাসান জিব্রাইলের ঘাড়ের উপর উঠছে, এই মেয়ে আপনার বাসা আমি দাওয়াত খাইতে গেছি, আপনার ছোট্ট নাতিটা আমি হুজুর খতিব না খেজুর ও বুঝবো, ও আমার মোবাইল মোবাইলটা ছাইড়ে দেয় তো, আমার দাদা আমার মোবাইল ছাইড়ে দেয়, আমি কার্টুন দিই। জিমান কে খালি রাইতবার ঘুমাও না, চোরের মতো চাই তো আর জিমাও। এই মুসলমান ভালো করে বুঝো, আমি ইলিয়াসুর রহমান জিহাদী, বাইতুস সুজুদ মসজিদের খতিব, আপনার বাসায় দাওয়াতে গেছে, আপনার 3 বছর 4 বছরের নাতি আছে, ওই মুয়াজ্জিন দাওয়াতে গেছে, হুজুর দেই আমার মোবাইল আছে নি, আমার দাদার মোবাইলটা পাইতেছেন, আপনি খুলে দেন, আপনি কার্টুন দিন। আপনি কি করবেন? আরে দাদা ইমাম সাহেব, ইমাম সাহেব কত তোমার ইমাম সাহেব, কথা বলেন না কেন? হ্যাঁ, তা আপনার নাতি যদি এটা করতে পারে, নবীর নাতি তো আলাদা না, হয়তো আল্লাহ তাকে আলাদা ধাতু দিয়ে বানাইছে, কিন্তু তাদের বাল্যকালের যে ইতিহাস স্মৃতি এগুলোতে হাদিস আল্লাহ এভাবে বর্ণনা করছে, কথা বলেন না কেন? হ্যাঁ, নবীদেরকে আল্লাহ আলাদা বানাইছে, নবীরা জন্মের পরের থেকেই নবী, তাদের চলা ফেরা ওঠা বসা কথাবার্তা সবকিছু ছিল আলাদা। হাসান হোসেন যদিও জান্নাতের সভাপতি, কিন্তু তাদের চলাফেরা তো নবীর মতো না, সে তো নবী না, সে নবীর নাতি। হাসান যে জিব্রাইলের গাড়ের বাড়ি উঠাই কয়, এ বড় ওই দাহিয়া তুমি বলে ডাকাইতেছিলা, আলহামদুলিল্লাহ বলেন না, এই তুমি বলেন অনেক মাইয়ারে জেন্দা দাফন করছো। জিব্রাইল মুস্কি হাসে দিয়া বলে, তোমরা কার কাছে শুনছো? হ্যাঁ নানাই কইছে। হোসাইন কান ধরে টানার, খায় তুমি যতবার নানার কাছে আসো দেখি পকেট ভর্তি খেজুর খায়, আজকে পকেট খালি খায়, হে খেজুর চায়, হে কয় তুমি বলে ডাকাইতেছিলা। জিব্রাইল তো আসতে হইলে যে আগে দুইজনের ট্যাক্স দিতে হবে এটা তো আর হে জানতো না, আর এই দুজন এই সময় থাকবে এটাও তো জানতো না, খেলাটা খেলতেছে কে? আল্লাহ আসতে কর, দুপুরে কোরবানি গোশত খাবেন যে, খেলাটা খেলে কে, কেন খেলতেছে একটু পরেই পাবেন তো, সালে মুকদ্দারের জব একটু পরেই পাবেন না। জিব্রাইলও জানতো না যে ওখানে বয়ে রয়েছে হাসান হোসাইন, আর এই সুরাত ধারণ করে কেন আল্লাহ ওই সময় পাঠাবে? তারে নবী তো জিব্বা কামরাই অস্থির, কারণ আপনার নাতি বারবার কইতেছে আমার কার্টুন ছাইরা দাও হুজুর, হেরা দুইজন কইতেছে জিব্রাইল ইতিহাস, এই দাহিয়া তুমি না প্রতিদিন নানার জন্য 2 পকেট ভর্তি নানারে খুশি করার লেগে তোমার বাগানের থেকে খেজুর নিয়ে আসো, দাহিয়ার বাগানটা দেখে আসবেন মদিনায়। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? দাহিয়ার বাগানটা এখনো পর্যন্ত সরকার অনেক যত্ন করে রেখে দিয়েছে। আল্লাহ, আল্লাহর কি প্রশংসা রে, আরে আল্লাহর কি, আল্লাহর কুদরত বোঝাই মুশকিল। নানা নাতির খেলা তো, যখন বারবার বলতেছে হ্যাঁ বেটা তুমি না প্রত্যেকদিন খেজুর লয়ে হো পকেট ভর্তি নানা রাইনা দাও, আমরাও ঘরে ভাগ পাই কই, কিন্তু জিব্রাইল তো জানে না যে এই দুজনকে খেজুর দিয়া খুশি করতে হয়। এই জন্যই সৌদি আরবের জাতীয় খাবার হলো খেজুর, দেখো জাতীয় জাতীয় হলো প্রতীক হলো খেজুর গাছ আর তরবারি, জোরকন মারহাবা। আর আমাগো দেশের জাতীয় প্রতীক কি? ধান নাকি? হ্যাঁ, এটাও জানেন না, দেখেন নাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, জোরকন আমিন। সৌদি আরবের খেজুর গাছ দেখবেন, দুটো তরবারির উপরে খেজুর গাছ দেয়া, কি সুন্দর দেখতে, কত সুন্দর, এটা আল্লাহ পাকের দেয়া নিয়ামত। এই তুমি না প্রতিবার সব সময় তুমি প্রতিবার নিয়ে আসো, তুমি প্রতিবার না কত সুন্দর করে খেজুর নিয়ে আসো নানার জন্য, আজকে আনো নাই? বাজনে কথাটা বলতে দেরি আছে, নবী আমার জিব্বা কামরায় বলেন, নানু ভাই চিনুনি তাদের দুইজনকে, এই ব্যক্তির তোমরা চিনুনি, আমার চিনুনি, নানা তোমার চিনি, ওনারে চিনি, উনি তো দাহিয়ায়ে কলবি। নানা বারবার বলতেছি নানা ভাই তোমরা ভুল করতেছো। জিব্রাইল বলে, নবী চুপ থাকলে ভালো হয় গো, দুইজন দুই ঘরে উঠছে, আমার আল্লাহর জিব্রাইলের পকেটের মধ্যে খেজুর দিতে মনে হয় 3 ঘন্টা টাইম লাগবে। যখনই বলছে তুমি না বারবার নানার জন্য খেজুর নিয়ে আসলা, জিব্রাইল বললেন আর একবার হাত দিয়ে দেখেন খেজুর এখনো পকেটে আছে। বাজান হাত দিয়ে দেখে আরে কত সুন্দর সুস্বাদু খেজুর। হুসাইন হাত দিয়ে বলে না না এটা তো অত্যন্ত সুন্দর খেজুর, আজ পর্যন্ত এই কোয়ালিটির খেজুর কোনো মদিনায় পাই নাই গো। যখনই বলছে এই কোয়ালিটির খেজুর কোনোদিন পাই নাই, নবী আমার চোখটা বন্ধ করে বলে নানু ভাই রে, জীবনে কোনোদিন নানারে না খাওয়াইয়া তোমরা দুই ভাই খাইছো, কারণ নবী বুঝে ফেলেছে এই খেজুরের ঘিরান পায়া যদি দুই ভাই গালে দিয়া ফেলে আর কিয়ামতের মাঠে যদি আমার উম্মত জিজ্ঞেস করে নবী গো জান্নাতের সর্দার দুনিয়ায় জান্নাতের খেজুর খেয়ে ফেলেছে, আমাদের রাইখা কেমনে নাতিটা খেয়ে ফেললো। বিশ্ব নবী আমাদের কথা চিন্তা করে বারবার বললেন নানু ভাই কোনদিন নানারে আগে না খাওয়াইয়া তোমরা দুই ভাই কি খাবার খেয়েছো? না না ভাই খবরদার দলে আজকেও গালে দিও না। নবীর ইতিকাদ ছিল জিব্রাইল যখন বিদায় নিবে তাকে দুইজনকে পাশে বসে বলবো নানু ভাই রে উনি আসলে মানুষ না, ওনার নাম হলো জীব্রাইল। আর জীব্রাইলের কাছে দুনিয়ার কোন বাগানের খাবার থাকে না, জান্নাতের বাগানের খাবার থাকে। নবী কায়দা করে বলে ফেললেন নানার সারা কি তুই ভাই খাইছো? না না না, তাহলে পকেটে রেখে দাও। জিব্রাইলের সাথে কথোপকথন হচ্ছে, জিব্রাইল বিদায়ের পরে নবী যখন বললেন নানু ভাই এই খেজুর খাইস না আমার উম্মতের সাথে বেঈমানি হয়ে যাবে। আমি যে উম্মতের সাথে ওয়াদা দিয়ে আসছি মিরাজের রাত্রে আমি আমার উম্মতকে সারা জান্নাতে ঢুকবো না, আর আমি না ঢুকলে কোনো নবীও ঢুকবে না। জিব্রাইলের দেয়া হাদিয়াটা নবীর কোলের উপরে রাইখা বলে নানু ভাই তাহলে উনি যে জিব্রাইল তুমি আগে কেন বললে না, তাহলে গিয়ে আমরা দুই ভাই বিয়া তুমি করতাম। নবী তখন কাঁদে আর বলে নানু ভাই রে আমি বলতে চেয়েছিলাম তোমাদের মালিক বলতে দেয় নাই, কেন জানো? আজকে আমার মালিক বুঝাই দিছে তোদের দুইজনের দাম শুধু আমার কাছে না, স্বয়ং রবের কাছে অনেক দাম। আরে না তোদের দাম জিব্রাইলের চাইতেও বেশি রে। এইটা যে আল্লাহ আজকে প্রমাণ করবে আমি কি বুঝতে পেরেছি? আমি তো লজ্জায় বারবার বলতেছি নানা ভাই এই মসজিদের খতিব সাহেবের মোবাইল চাইও না, নানা ভাই বিয়া তুমি করো না, ভদ্রচিত বাসায় বসো, কিন্তু আল্লাহ যে এই খেলা খেলবে আমি তো বুঝতে পারি নাই। তোমরা ঘাড়ে উঠছো, সুজ ধরে টান দিছো, এই চোখের পিছি ধরে টান দিছো, চোখের ভুরু ধরে জিব্রাইলের টান দিছো। দুনিয়ার করে নবী যেটা জিব্রাইলের সাথে পারে নাই তোমরা দুই ভাই তাই আজকে করেছো। এর দ্বারা বোঝা যায় তোমরা যা করেছো করার পরে যাইবার সময় জিব্রাইল আবার বলে গেছে নবী আজকে আমার জীবন ধন্য, ওদের হাতের ছোঁয়া আমার গায়ে লাগছে। আরে আমার চোখের সামনে ইব্রাহীম নবী তার ছেলেরে জবাই দেয়, আমিও কান্দে, জিব্রাইলও কান্দে, ইব্রাহীম নবীও কান্দে, ইসমাইলও কান্দে, সারা দুনিয়া কান্দে নবী, কিন্তু জীবনে কোনদিন ইব্রাহিম আমার গায়ে হাত দিতে সাহস পায় নাই, ইসমাইল জীবনে হাত দিতে সাহস পায় নাই। আপনার নাতি দুইটা আমার ঘাড়ে উঠছে, ভুরু ধরে টান দিছে, চুল ধরে টান দিছে। নবী এই অভিনয় করার কারণে, এই আমল করার কারণে সারা দুনিয়ার ফেরেশতাগুলা এদের দৃশ্য দেখে আজকে হাসছে গো নবী। আমার কলিজার টুকরা ভাইরা, মনে রাখবেন জিব্রাইল কেঁদেছিল জীবনে একদিন, 4 দিনের একদিন। ইব্রাহিম নবী ইসমাইলকে জবাই দেওয়ার সময় কেঁদেছিল, জিব্রাইল জীবনে 4 দিন হেসেছিল। তার ভিতরে আজকের দিন আপনাদের শোনাই দিয়ে যাই। যখন ইসমাইল আর কোরবানি হইল না, বিজেপি কিনা জিব্রাইল তোর কোরবানি কবুল হয়ে গেছে। খালি তোমার টানা তোমার পোলারটাও কবুল। ইব্রাহিম দোনো বাপ বেটার জবাই কবুল, যা। কিন্তু জবাই কবুল হয়ে গেল কেমনে? পোলা তো জবাই নাই, পোলা দোহনে খাড়াই দিছে। ইব্রাহিম যখন দেখলো আমার পোলা জবাই হয় নাই, দুম্বা জবাই হয়েছে, ইসমাইল যে আবার ধরতে গেছে কলা, এই তুই এই কাম করছো। আল্লাহ বলতেছে ওয়ানা দাইনা ইয়া ইব্রাহিম কদ সাদাক্তা রুইয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। রুইয়া মানে তোমার স্বপ্ন, যেটা আমি কইছিলাম এটা বাস্তব করছো। যদিও দেখতেছো জবাই হয়েছে দুম্বা, রুইয়া স্বপ্নে দেখাইছি ইসমাইলকে কোরবানি দিতে, কিন্তু দিয়া দিলাম দুম্বা। মনে রাখো তোমার স্বপ্ন আমি পুরা করছি দুম্বার দ্বারা, আর হাজেরার স্বপ্ন পুরা করছি ইসমাইলের জিন্দা রাখার দ্বারা। তুই তো জানোস না রে ইব্রাহিম, আমি তো তোরে পরীক্ষা নিতেছিলাম, আমি তোরে আগুনে ফেলছিলাম তোরে কি পোড়াবার জন্য না, তোরে জেলখানা দিছি পোড়াবার জন্য না। এই ইব্রাহিম তোরে আগুনে ফেলছিলাম পরীক্ষার লাগা, আর তোর পোলারে জবাই দিতে বলছিলাম পরীক্ষার লাগা। কাযালিকা নাজিল মুহসিনিন। শোন, আমি আমার বান্দাদেরকে অনেক পরীক্ষা দেব। কেউরে মিথ্যা মামলায় ফেলাবো, কেউরে ফাঁসির মঞ্চে ঝুলাবো, কাউরে আবার মিথ্যা মামলা দিয়া ওরে তসতাস করে দিয়া ওরে বিপদের পর বিপদ। আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি ওর ব্যবসায় দোষ নামাবো, আর ছেলে মেয়ে দিয়ে কষ্ট দিব। এক গুণে ও অনেক শান্তি করছে, এখন ওর ঘরে 5 টাকার কাঁচামরিচ কেনারও তৌফিক নাই। এই কাজটা আমি করি, কেন করি জানোস? ওর বিপদে ফেলাই, এইটা বুঝাই। আমি রহমতে তুই বলিস না, আমি নদীর ঐকুল ভেঙে যেরকম এইকুল করতে পারি, তোর জীবনেরও এইকুল ভেঙে এইকুল করতে পারি। এটা আমার খেলা, কথা বলেন না কেন? বাজানে যখন বললেন ইব্রাহিম রে, ইসমাইল রে ফেরত দিলাম হাজেরার কারণে, তখন ইব্রাহিম চিৎকার মেরে বলতেছে, মস্করা করো আমার সাথে, একবার আমার পোলারে, 6 মাসের পোলারে, গায়রে জি সারইন ইনদা বাইতিকাল মুহাররাম, যেখানে কবে হবে তোমার কাবা ঘর, সেখানে রাইখা গেলা বনবাসে, ওইখানেও করলা এক মস্করা। তুমি ওকে মারলা না, কোনো কিছু করলা না, আবার ওইখানে একটা শহর বানাইলা। 13 বছরের ভিতরে পোলাডারে দেখতে একটি দিনে আসতে কইলা না, এখন 13 বছরের পোলারে জবাই করাইয়া, জবাই করতে দিয়ে ভাবছিলাম যে জবাই দিয়ে জামুগা, আর কোনোদিন মরার আগ পর্যন্ত জেরুজালেম থেকে বাইতুল মুকাদ্দাস থেকে বাক্কা শহরে আমু না। এখন আবার পোলারে জবাই না দিয়ে দুম্বারটা ধরাই দিয়ে এখন আবার কইতেছো এইটা লইয়া হাজেরার কাছে যাও। জোরে 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 জোরে। আসলে কও তো তুমি আমার আর কত খেলবা, কও একবারে, কও ওই খেলা একবারে শেষ কর মজকা। আমার আল্লাহ বলে জিব্রাইল তুই বলিয়া দে আমার ইব্রাহিম রে, আমি মোমেন বান্দারে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত খেলবো। কে বলেছে? হে ইব্রাহিম, তোমার নিয়ে আমি 40 বার পরীক্ষার মাঠে ফেলাইয়া 40 বার খেলা খেলছি রেফারি হইয়া। বল তোমার কাছে দিছি, তুমি 40 বারই গোল দিছো। এ ইব্রাহিম, আমি রেফারি চাইয়া চাইয়া দেখছি যখনই খেলা ফাইনাল বাঁশিতে ফু দিয়া বলছি কদ সাদাক্তার রুইয়া কাযালিকা নাজিল মুহসিনিন। ইব্রাহীম রে, আর কোন পরীক্ষা নাই রে ইব্রাহীম, এখন যতদিন বাঁচবি দুই বিবি সন্তান নিয়ে তুই বাঁচবি। কিন্তু ইব্রাহীম যাইবার সময় শুনিয়া যা জীব্রাইল বলে দে, এই দুম্বাটারে ঘাড়ে করে হাজেরার কাছে লয়ে যাইতো গো বাক্কা শহরে, মিনা শহর থেকে বাক্কায় লয়ে যা। মিনার থেকে ইব্রাহীম দুম্বাটারে ঘাড়ে লইছে। সুবহানাল্লাহ বলেন না? এখন যদি কোন এই দুম্বাটা কত বড়, ইব্রাহিম আলাইহিস সালাম লম্বা ছিল 19 হাত, 19.5 হাত, 20 হাত লম্বা, এই ডারে ঘাড়ে লইয়া বেটার আনতে অনেক কষ্ট হইতেছে, তাহলে বুঝলেন কত বড়। 4.5 কিলোমিটার রাস্তা দুই বাপ বেটা ধরছে। ইব্রাহিম ধরছে এক সামনের এক পাও, ইসমাইল ধরছে সামনের আর এক পাও, ধরিয়া দুই বাপ বেটা টানতে টানতে বাক্কা শহরে লইছে। হাজেরা হাসে আর কয়, তাহলে তোর বাপের বন্ধু হাদি আমার নাকি পাঠাই দিছে। মা, আমার বাপের বন্ধু কে, হাদিয়া কে দিলে তুমি আন্দাজে কি কও, কি হইল এর ভিতর তুমি কিছু জানো? ইসমাইল রে, তুই দুই বাপ বেটা গোপন করলে কি হবে? সত্য ঘটনা আল্লাহ বান্দার জিব্রাইলের দ্বারা নবীদের কাছে পৌঁছায়, আর মোমেনের কাছে ইবলিশ শয়তানের দ্বারা পৌঁছায়। মা, ইবলিশ শয়তান তোমার কাছে কেমনে পৌঁছাইলো? তোরে যখন কাপড় পরায় দেয়, যখন তোর বাপের উঠে উঠায় দেয়, তখন শয়তান আয়া কয় পোলারে সবাই দিতে লয়ে যাইতেছে। এই সুবহানাল্লাহ কইলেন না? তুই কি ভাবস তোর বাপের কাছে জিব্রাইল আহে, আমার কাছে কি শয়তান আইবো না? শয়তান আয়া সত্য কথা কয়ে গেছে। আমি জানি জবাই তোরে দিতে গেছিল, দেয় নাই। এই দুম্বাটা দুই বাপটা ঘাড়ে করে মিনার তেলে যাইছো। ওমা, তাহলে তুমি সব জানো। হ্যাঁ, আসো তিনজনে গোস্ত বানাই। তিনজনে গোস্ত বানাইয়া বাক্কা শহরে এমন কোন ঘর নাই যে সেই ঘরে ওই গোস্ত দেয়া বাকি ছিল। জোরে 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 জোরে। ওই গোস্তের ভাগ আমার নবীর পর বাবা আব্দে মানাবে সিরি তার নসিব হয়েছিল, সেই হিসাবে আমাকে নসিব হয়েছিল। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? শুধু আপনাদের কাছে একটা খেদমত আরজ করতে চাই। আলোচনা করলে আপনি বছরকে বছর ইলিয়াসুর রহমান জিহাদির আল্লাহ শুকরিয়া, এমন ভান্ডার আল্লাহ দিয়ে দিছে, বিশেষ করে বক্তাদেরকে। ঘন্টার পর ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা একটা বিষয়ের পর আলোচনা শুনতে পারবেন। চাতক পাখির মতো তাকায় থাকবেন, চোখ অন্য দিয়ে ঘুরাবেন, এই সুযোগ আপনার নাই, এটা আমি জানি। কিন্তু মনে রাখবেন, এটা তো জুমার লিমিটেড, এটা তো ওয়াজের মাঠ না। শুধু আপনাদের খেদমতে একটাই আরজ করবো, খেলা খেলে কে, বিপদ দেয় কে, বিপদ তাড়ায় কে, এটা মাথায় রাখবেন তো। হ্যাঁ, এটা মাথায় রাখবেন তো। তাহলে বিপদ আসলে কি বলবেন? এই দোয়াটা বলেন, কি বলবেন? একটা আমল আজকে শিখে যান না, কি বলবেন? না, আপনার দাদা মারা গেছে তখন কইবেন ইন্না লিল্লাহ, আপনার বউ মারা গেছে ইন্না লিল্লাহ, ওই লাইলে রাসূল রে আমার বউ গেছে গারে। এটা মরার দোয়া না, এটা বিপদের দোয়া। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? কি পড়বেন? বিপদে পড়েন, পড়েন। এটা কইছেন কে? আমি কইছি? তোর নবী কইছে ডাইরেক্ট কোরআন শরীফে, ইদা আসাবাতহুম মুসিবা, যখন বিপদ আসতেছে তুমি বসতাছো তখন কি বলবা? মনে থাকবে তো? আজকে থেকে স্টার্ট হবে তো ইনশাআল্লাহ। আর এই দোয়াটা সর্বপ্রথম আদম আলাইহিস সালাম করেছিলেন, এই দোয়াটা সর্বপ্রথম দ্বিতীয়বারে নূহ নবী করেছিলেন, এরপরে 3য় নম্বরে করেছিলেন আমার বাবা জাতির পিতা ইব্রাহিম। বিপদ আসতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তা আমার আব্বা যদি পড়ে থাকে, তার সন্তানরা কি মুখ বুঝে থাকবো? তার সন্তানরা পড়বে ইনশাআল্লাহ। যদি এই দোয়াটা আপনি ঠিক মতো পড়েন, আপনি কোনোদিন বিপদে পড়বেন না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওই নাই কিছু। গত শুক্রবার দান বাক্সে কালেকশন হয়েছে 28,500, কারণ এখন তো ভাঙ্গা সিজন, তো মসজিদেরও একটা সিজন আছে, ব্যবসার একটা সিজন আছে। আপনার গরু মরু কিনছেন, টাকা তো হিনি শেষ করছেন, পকেটে টাকা আছে, অনেকের টাকা আপনি উল্টাইও দিচ্ছেন নাকি, রেজকি পয়সা দিয়ে দিচ্ছেন। কেন? আল্লাহর ঘরে দান করবেন, বিপদেও করবেন, আবাদও করবেন, সুখের সময় করবেন, দুঃখের সময় করবেন ইনশাআল্লাহ। তবে অনেক টাকা দিচ্ছেন, কারণ এখন এখনো অনেক মানুষ আসে নাই, অর্ধেক লোকে 3 ভাগের 1 ভাগ লোক আসে নাই, তারপরে যে 28,000 টাকা 28,500 টাকা দিচ্ছেন, আল্লাহ শুকর, অনেক টাকা আপনারা দিচ্ছেন। আল্লাহ তাআলা আপনাদের দানকে কবুল করেন। অত্র ফাউন্ডেশনের সম্মানিত সাবেক দপ্তর সম্পাদক মোরম আলাস আবুল হোসেন সাহেবের পরিবারের পক্ষ থেকে মসজিদে দান করেছেন 5,000 টাকা। আল্লাহ তোমার বান্দাকে তুমি মাফ করে দাও। অত্র ফাউন্ডেশনের সম্মানিত সাবেক পাঠাগার সম্পাদক মোরম আলাস শাহাদাত হোসেন গং অর্থাৎ তার পরিবারের মসজিদে মাসিক দান করেছেন 2,000 টাকা এবং মাহিমনি নামে মাদ্রাসায় 1,000 টাকা দান করেছেন। জনাব মাকসুদুর রহমানের পরিবারের পক্ষ থেকে চেয়ারের জন্য নাকি ও পরীক্ষার জন্য চেয়েছেন, আমি বলছি চেয়ার, পরীক্ষার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ কবুল করেন। এবং আর একজন ভাই মসজিদে 500 টাকা দান করেছেন, আল্লাহর বান্দা। আসলে শোনেন, আমি আপনাদের একটা মাস্টার শিখিয়ে দিই, ছেলে মেয়ে পরীক্ষার আগে মাদ্রাসা মসজিদে দান করবেন, কারণ আপনার মেয়ের সামনে একটা বিপদ, পরীক্ষা যদি ফেল করে তখন আউমা করে কাঁদবে। এমনও মেয়ে গেছে, দেখা গেছে এসএসসিতে এবছর ফেল করে অনেক মেয়ে আত্মহত্যা করছে, কথা বলেন না কেন? এটা বিপদ না? মেয়ের পিছনে লাখ লাখ টাকা খরচ করতে পারেন প্রাইভেটে, কেন 10,000 টাকা মসজিদে দান করে যায় না? আপনার মেয়ে ফেল করবে না, আমি বললাম তা তো করবেন না। 10 লাখ টাকা মেয়ের মেট্রিক পরীক্ষা পর্যন্ত প্রাইভেটের মাস্টারে দিবেন, 10,000 টাকা দিতে পারবেন না পরীক্ষার আগে। আমি আপনাদের একটা মাস্টার শিখে গেলাম, ইজা আসাবাতহুম মুসিবা, যখন আপনার মেয়ের পরীক্ষা সামনে, একটা পরীক্ষা, আল্লাহ বলছে পরীক্ষা সামনে যখন আসবে, বিপদ একটা পরীক্ষা, লেখনী একটা পরীক্ষা, তখন বেশি বেশি করে দান করবা। আমি আল্লাহ আসসাদকাতু তারাদ্দুল বালা, সব মেয়ে ফেল করলো, তোর মেয়ে ফেল করবে না ইনশাআল্লাহ। আমি বললাম আপনার মেয়ে ফেল করবে না ইনশাআল্লাহ, আল্লাহ তার মাথার বেরেন খুলে দেবেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনার ছেলে ফেল করবে না, তো আল্লাহ তাআলা কবুল করেন। আবুল হোসেন ভাই উনি অত্যন্ত দানবীর মানুষ, মাঝে মাঝে আমার মসজিদ মাসে দান করে, এখানেও দান করে। আল্লাহ তাআলা ওনার মেয়েরও পরীক্ষা এইচএসসি, আমার অনেক ভাই বোন, হ্যাঁ 30 তারিখ থেকে আমার অনেক ভাই বোনের পরীক্ষা, অনেক আমার ছোট ছোট কমলমতি ভাই বোনেরা পরীক্ষা দেবে। আল্লাহ এমপি সাহেবও দোয়া চেয়েছেন, এমপি সাহেব ব্যক্তিগতভাবে আমার সাথে টেলিফোনে বলছে, জিহাদী আমার আসনের সমস্ত ছেলে মেয়ে যারা পরীক্ষা দেবে এইচএসসি 30 তারিখ থেকে শুরু, তুমি সবার জন্য দোয়া করবা এবং সবার কাছে দোয়া চাইবেন। যার ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে সেই মা বাবাই বুঝে মেয়েটার পিছনে কত শ্রম দিয়েছে এই পর্যন্ত। আমি দোয়া করি আমার সমস্ত ভাই বোনদেরকে, আমার ছোট্ট ছোট্ট ভাই বোনদেরকে পরীক্ষায় ভালো রেজাল্ট করার তৌফিক আল্লাহ দান করেন। তাদের জীবনটা উজ্জ্বল হোক, তাদের ভবিষ্যৎ আল্লাহ ভালো করুক, 5 ওয়াক্ত নামাজি বানায় দেখ, আখিরাতের পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরেকজন আল্লাহর বান্দা অ্যাডভোকেট সাহেব দোয়া চেয়েছেন, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, ওনার ভাবি চেন্নাই হসপিটালে অত্যন্ত অসুস্থ অবস্থায় আছেন। আল্লাহর বান্দি নামে আমার এতিমখানায় কিছু টাকাও দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ রাখেন, তার বাচ্চাদের কাছে সহি সালামতে ফিরিয়ে দেন। সবার জন্য দোয়া চাই। মিরপুর 1 নম্বর বোটানিক্যাল গার্ডেন বাড়ি আল্লাহর এক বান্দি দোয়া চেয়েছেন, আরও অনেক বিভিন্ন জায়গা থেকে দোয়া চেয়েছেন। নতুন করে বাংলাদেশে একটা নতুন ভাইরাস সাপ জন্ম নিয়েছে শুনলাম, এটার নাম কি? রাসেল বাই, আমি কই বাইপাস। এটা বিপদের আর একটা নতুন রাস্তা। আল্লাহ বলেছেন আমি মুসা নবীর জামানায় সাপ দিয়া বিপদ দিছি, মশা দিয়া বিপদ দিছি, ব্যাং দিয়া বিপদ দিছি, বান্দা তোকে জামানায় আমি দিব তোকে সোজা করার লেগে। এই রাসেল বাইপাস যেটা আপনারা দেখতেছেন, এইটা আল্লাহ পাকের একটা গজব যদি আইসে থাকে। আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে হেফাজত করেন, আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم انت السلام ومنك السلام وإليك يرجع السلام حينا ربنا بالسلام وأدخلنا الجنة دارك دار السلام رب العالمين কোরবানির পরে তোমার বান্দাদের এটা দ্বিতীয় জুমা। জিলহজ মাসে হাজী সাহেবরা এখনো পর্যন্ত বাংলাদেশে এবং তাদের নিজের গন্তব্যস্থানে অনেক দেশ থেকে তোমার মক্কা মদিনায় গেছে। মক্কা মদিনার ওয়াজ আমার ভাইরে শুনে অন্তরের চোখ দিয়ে কাঁদে আর ভাবে, জীবনে যদি ওই দেশটা একবার দেখতে পারতাম। যেই দেশে তাহিয়ার মতো একটা পাশর করে তুমি এতভাবে মাফ করে দিতে পারো, ওমরের মতো এত বড় একজন বীর বাহাদুর জানোয়ারের মতো ওমরকে আনোয়ার বানায় দিতে পারো, খালিদ বিন ওলীদের মতো এত বড় পাশরটা আবু জেহেলের ছেলে ইকরামা যে দুইজন মিলে আমার নবীর দান্দান মোবারক শহীদ করেছিল, আমার নবীকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল, তারা যদি জান্নাতের মহাপুরুষ হতে পারে, ওই দেশটা দেখার জন্য আমার ভাইরা মনে মনে কাঁদে। যারা জীবনে একবার চাইতে পারে না, একটা বার কি নিয়ে যেতে পারো না, তোমার নবীর দেশ না দেখাইয়া আমার ভাইদের কবরে ডাক দিও না। আল্লাহকে অনেকে দোয়া চাইছে, মানিকগঞ্জ থেকে তোমার এক পাগল দোয়া চাইছে, অনেক অসুস্থ, ডায়াবেটিস অনেক বেড়ে গেছে, দোয়া চাইছে সুস্থ বানায় দাও। আয় আল্লাহ, অনেক ভাই বোনেরা পরীক্ষা দিবে 30 তারিখ থেকে এইচএসসি পরীক্ষা, অনেক বাবা মা এখানে দোয়া চাইছে, আল্লাহ অনেক ভাইরা তার সন্তানের জন্য দোয়া চাইছে। এত বছর একটা ছেলে মেয়ের পিছনে বাবা মা কষ্ট করে তাদের লেখাপড়া করাইল, দুনিয়ার পরীক্ষায় ভালো রেজাল্ট করায় আখিরাতের পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দিয়ে দিও আল্লাহ। এই সিটি পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছে, যারা পড়তেছে, যারা পড়বে, তাদের সবাইকে ভালোভাবে রেজাল্ট করার তৌফিক দিও, এদের পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দিও, আখিরাতের পরীক্ষার জন্য কবুল করে নিও। দুনিয়ার পরীক্ষার জন্য কত কষ্ট করি, রাতকে রাত উঠিয়া জাগ্রত থাইকে লেখাপড়া করে, যদি এইরকম একটা ঘন্টা আখিরাতের জন্য একটা ঘন্টা বান্দা পরীক্ষার জন্য ইবাদত করত, বান্দা জীব্রাইলের চাইতে দামি হয়ে যাইত। আল্লাহ আমার ভাইদের পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও, সমস্ত পরীক্ষার্থী ভাই বোনেদেরকে, মুসলমান সন্তানদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও। সারা বাংলাদেশে যারা পরীক্ষার্থী আছে আল্লাহ তাদের সবাইকে কবুল করে নাও। এমপি সাহেব এই পরীক্ষার্থীদের পক্ষ থেকে দোয়া চেয়েছে, আল্লাহ তাদেরকে কবুল করে নাও। এমপি সাহেব দোয়া চেয়েছে, আল্লাহ তার বাবা মাকে মাফ করে দাও। আল্লাহ খাস করে এই মসজিদের বর্তমান কমিটি, বিগত কমিটি সহ সবাই বাবা মাকে মাফ করে দাও। আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান গত জুমায় দোয়া চাইছিলাম, আল আজহার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার জন্য গেছে, আল্লাহ গেছে তোমার হাতে রেখে দিছি, তুমি ওরে দেখে রেখো। যেই ছেলে জীবনে বাসায় থাকা অবস্থায় এক প্লেট ভাত মা খাইয়াও খায় নাই, তার মা খাওয়াই দিত, সেই ছেলে এখন হোটেলে খায় আর বলে আব্বু অনেক কষ্ট হয়, কিন্তু দিনে ইলম শিক্ষা করার জন্য আসছি, যেন আল্লাহ আমাকে মানুষের মতো মানুষ বানায়। আল্লাহ আমার বুকের ধন, আমার মতো তো কত ভাইয়ের সন্তান বিদেশের বাড়িতে লেখাপড়া করে, হাজার হাজার মাইল দূরে চলে গেছে আমার মাসুম বিল্লাহ, তুমি ওরে দেখে রাখো, সমস্ত বিপদ থেকে রক্ষা করিও, মানুষের মতো মানুষ বানায় দিও আল্লাহ। আমি পরে সন্তানের জন্য দোয়া করি, আমার সন্তানের জন্য কি আমার ভাইরা দোয়া করবে না? আল্লাহর বড়রা সন্তানকে পুরো করে দিও, ও ওকে তুমি কবুল করে নিও। মাসুম মানে বেগুনা, ওরে তুমি ওলি বানায় বেগুনা বানায় দিও। তুমি না কোরআনে বলছো সন্তান আর মাল হবে আমার বান্দার নাজাতের এক নাম্বার হাতিয়ার। আল্লাহ আমাদের মাল আমাদের সন্তানগুলিকে নাজাতের ওসিলা বানায় দাও। আল্লাহ আমার মাসুম বিল্লাহকে কবুল করে নিও। আল্লাহ আমার মতো যাদের সন্তান বাংলাদেশের বাহিরে লেখাপড়া করে, বাবা অনেক কষ্ট করে টাকা পয়সা দেয়, তাদেরকে তুমি মানুষের মতো মানুষ বানায়। আল্লাহ তুমি তাদের ওলি বানায় দিও। আল্লাহ আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ আমার মসজিদ মানুষের যারা টাকা দেয় তাদেরকে কবুল করে নাও। আল্লাহ এতিমখানা চালাইতে অনেক কষ্ট হইতেছে। আল্লাহ আমি তো আমরা কালেকশন করি নাই, কারো কাছ থেকে কিছু চাইও নাই আমার ভাইরা, তারপরে ইচ্ছা করে যে যা দান করছে প্রত্যেকের দানগুলো কবুল করে নাও। আল্লাহ তাদের ওসিলা তাদের বাবা মাকে তুমি মাফ করে দাও। বেরহমতি কে ইয়া আরহামার রাহিম। যার যার স্থানে দাঁড়িয়ে চারিদিকে সুন্নাত করে নাও।